তোমাদের সবাইকে স্বাগত এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে দুইটা বিন্দুর মতবত দ্রুত নির্ণয় করবো তো দুটো বিন্দুকে আমি ডিফাইন করতে পারি দুটো স্থানক ব্যবস্থার মাধ্যমে দুটো কোর্ডিনেট সিস্টেমের মাধ্যমে একটি হচ্ছে আমাদের পোলার কোর্ডিনেট সিস্টেম আরটা হচ্ছে আমাদের কাতিশিয়ান কোর্ডিনেট সিস্টেম অর্থাৎ কাতিশীয় স্থানক ব্যবস্থায় আমি দুটো বিন্দুর মধ্যবতির দূরত্ব বের করতে পারি আবার পোলার স্থানঙ্ক ব্যবস্থায়ও দুটা বিন্দুর মধ্যবতির দূরত্ব আমি বের করতে পারি ওকে তাহলে দুটা বিন্দুর মধ্যবতী দূরত্ব বের করার সূত্র পাবো আমি মোটামুটি হবে দুইটা একটা হচ্ছে কাতিশীয় স্থানকের মাধ্যমে একটা হচ্ছে আমাদের পোলার স্থানের মাধ্যমে তোমরা প্রথমে কাতিশিয়ানটা দেখি তারপর আমরা পোলারটা দেখবো ওকে আমাদের এই বিষয়টা বুঝতে পারলে বা এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে পারলেই পরে এই অধ্যায়ের যত প্রকার ম্যাথ আছে সব ম্যাথ আমাদের সলভ সলভ হয়ে যাবে ইশাল্লাহ তো এখন আমরা প্রথমে কাতিস স্থানাঙ্ক ব্যবস্থায় দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হিসাব করবো সেটা কীভাবে সাপোজ মনে করলাম যে আমাদের এখানে করে দেখো একটা বিন্দু দেওয়া আছে এবং এখানে একটা বিন্দু দেওয়া আছে ওকে এই দুটো বিন্দুর আমাদের মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে এখন মনে করলাম এই বিন্দুটা হচ্ছে আমাদের এ বিন্দু এবং এর স্থান হচ্ছে আমাদের এক্স ওয়ান আর হচ্ছে আমাদের ওয়াই ওয়ান এবং এই হচ্ছে আমাদের একটা বিন্দু যাকে বললাম আমি বি বিন্দু যার স্থানাঙ্ক ব্যবস্থার স্থানাঙ্কটা হচ্ছে আমাদের এক্স টু কত বলতো আমাদের ওয়াই টু ওকে এখন খেয়াল করে দেখো আমাদের এই যে এ এবং বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কতটুকু আমি বলতে পারবো না দূরত্ব হচ্ছে আমাদের কতটুকু বলো তো কতটুকু দূরত্ব হবে ভেরি কমন সেন্স এখান থেকে দূরত্ব হবে আমাদের এতটুকু তাই কিনা হ্যাঁ তাই এই যে ক্লিয়ার হ্যাঁ এখন এতটুকু দূরত্ব কতটুকু সেটা আমাকে বের করতে হবে এটা বের করতে হবে আমাকে অবশ্যই কার্তিশীয় স্থানাঙ্কের মাধ্যমে অর্থাৎ এক্স এবং ওয়াইয়ের হেল্প নিয়ে ওকে তাহলে আমি এ বি বিন্দুর মাদবতী দূরত্বটা কীভাবে ডিফাইন করতে পারি বা কিভাবে বের করতে পারি এটা আমাকে বুঝতে হবে আচ্ছা আমি এখান থেকে একটা কমন সেন্স বলতে পারি না যে আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়ান কম ওয়াই ওয়ান বলতে বোঝাচ্ছে এই বিন্দুতে আমাদের একটা ভুজ থাকবে একটা কোটি থাকবে ভুজের স্থানাঙ্ক হবে বা ভুজের মানটা হবে আমাদের এক্স ওয়ান আর কোটির মানটা হবে আমাদের ওয়াই ওয়ান ভুজ বলতে অক্ষ বরাবর যে আমাদের দূরত্বটা পাবো সেটা আমাদের বুঝ আর ওয়াই খোবর মত যে আমি দূরত্বটা পাবো বা আমি যে মানটা পাবো সেটা আমাদের কঠিন তাহলে আমাদের এই পয়েন্টে একটা এর মান পাবো যে মানটা হবে আমাদের কতটুকু বলতো এক্স ওয়ান আর এই পয়েন্টে ওয়াই পাবো যে এর মানটা হবে আমাদের কত বলতো ওয়াই ওয়ান কোনো সমস্যা কনফিউশন না কোনো কনফিউশন নেই এখন মনে হয় আমি একটা কাজ করতে পারি কিরকম কাজ যে আমি যদি বি বিন্দুতে যাই তখন বি বিন্দুতে আবার এক্সের একটা স্থানাঙ্ক পাবো যেটাকে আমরা বলতেছি সি এক্স টু এবং ওয়াইয়ের একটা স্থানক পাবো বা ওয়াইয়ের একটা মান পাবো যাকে আমরা বলতেছি ওয়াই কি বলতো টু কোনো সমস্যা না এখন তুমি একটু খেয়াল করে দেখো তো এ থেকে বিতে যাওয়ার জন্য রাস্তা আমি এটাও পেতে পারি এটা হতে পারে আবার আমি এ থেকে বিতে যাওয়ার জন্য এভাবেও যেতে পারি প্রথমে গেলাম কোথায় এ থেকে গেলাম আমি কাতে বলতো এ থেকে গেলাম আমি সাবসুমন করলাম এ থেকে গেলাম আমি ওতে এতটুকুই গেলাম তারপর ও থেকে আবার কোথায় গেলাম আমি ও থেকে গেলাম আমি কথা বলতো বিধে কোনো সমস্যা না কোনো সমস্যা নেই এখন মনে আমি একটা কথা বলতে পারি যে ভাইয়া আমাদের এখান থেকে খেয়াল করে দেখো তো এতটুকু এতটুকু মান কতটুকু আমি বের করতে পারবো না হ্যাঁ ভেরি কমন সেন্স ভাইয়া আমাদের এখান থেকে খেয়াল দেখো এতটুকুর মান আছে আমাদের এক্স টু এখান থেকে এতটুকু কতটুকু ভাই আমাদের এক্স ওয়ান তাহলে এতটুকু কতটুকু বলতে পারবো না এতটুকু হচ্ছে আমাদের কত বলতো এক্স টু মাইনাস এক্স ওয়ান ঠিক সেমিলার ওয়েতে বা সেম ওয়েতে এতটুকু যদি আমাদের এক্স টু মাইনাস এক্স ওয়ান হয় তাহলে এটা এতটুকু 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 দৈর্ঘ্য কতটুকু হবে অবশ্যই কতটুকু হবে বলতো এক্স টু মাইনাস এক্স ওয়ান এতটুকু কত হবে ভাই এতটুকু হবে আমাদের ওয়াই টু মাইনাস কি বলতো ওয়াই ওয়ান মানে এতটুকু যদি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হয় তাহলে এখানে এই বাহুটাও হবে আমাদের কত বলতো এই যে এতটুকু বাহু হবে আমাদের কত বলতো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ক্লিয়ার হ্যাঁ তাহলে এখন মনে হয় অনায়াসে একটা কথা বলা যায় যে ভাইয়া এটা তো আমাদের সমগ্রী ত্রিভুজ হয়ে গেছে দেখো এ ও বি একটা সমগণিত ত্রিভুজ সমগ্রী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের অতিভুষ্টে আন্ন অতিভুষ্টে কতটুকু হবে সেটা কিন্তু আমি অনায়াসে বলে দিতে পারি যে ভাই আমাদের এখানে অতিভুষ্ট হবে অতিভুষ্ট আছে আমাদের এবি কথা ক্লিয়ার হ্যাঁ অতিভূজের ডিসপ্লেসমেন্ট বা দূরত্ব বা অতিভুজের মানটা যেটা হবে সেটা আমাদের এবি এবি বলতে বোঝাচ্ছে দূরত্ব ইজ ইকোয়াল টু হবে আমাদের স্কোয়ার রুট অফ পিঠা পিঠাগোরাস মনে হয় বলে গেছেন কতটুকু হবে অতিভুজ কতটুকু ভূমির উপরে স্কোয়ার এই যে ভূমি কতটুকু আমাদের এক্স টু মাইনাস এক্স ওয়ান তারপর আমাদের স্কোয়ার প্লাস লম্ব কতটুকু এতটুকু তারপর ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার উপর কি বলতো আমাদের কি বলতো স্কোয়ার কি কম্পিউশন আছে কি না তাহলে আমি এখান থেকে বুঝতে পারতেছি আমাদের যে দূরত্ব নির্ণয় করতে হবে যে দূরত্ব নির্ণয় করার সূত্রটা হবে আমাদের কোনটা বলতো এইটা এইটা বলতে আমি আরো ভাবে বলতে পারি যে ভাই আমাদের দূরত্ব একবার বলে দিব দূরত্ব দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হবে স্কোয়ার রুট অফ কতটুকু বলতো এক্স টু মাইনাস এক্স ওয়ান মানে কি এক্স বলতে কি আমাদের ভুজ না তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান বলতে ভুজের অন্তর কিসের অন্তর বলতো ভুজের হ্যাঁ ভুজের কি বলতো আমাদের অন্তর ভুজের অন্তর বলতে বিয়েক ফল তারপর কি বলতো স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বলতে কি কোটি ওয়াই বলতে কোটি তাহলে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বলতে কোটির কি বলতো আমাদের অন্তর হ্যাঁ কোটির কি বলতো আমাদের অন্তর তারপর কি আমাদের তোমাদের স্কোয়ার ক্লিয়ার হ্যাঁ কিন্তু অ্যাডমিশন পরীক্ষা বলো তুমি এইচএসি কোশ্চেন বলো সেখানে কিছু পরিমাণ আমাদের টিক্সি কোশ্চেন করে দেয় কীভাবে যে আমাদের এনিহ বলে দিল যদি আমাদের এক্স ওয়ান সমান এক্স টু হয় এক্স ওয়ান সমান যদি কেমন হয়ে যায় এক্স টু যদি আমাদের এক্স ওয়ান এবং এক্স টু সমান হয়ে যায় তখন আমরা কী বলতে পারতেছি তখন আমি বলতে পারতেছি না যে আমাদের এনিহাও যদি যদি আমাদের যদি কন্ডিশনটা লাগাই এখানে যদি আমাদের এক্স টু সমান এক্স ওয়ান হয়ে যায় তখন মনে আমরা বলতেই পারতেছি ভাইয়া তখন থাকবে আমাদের শুধুমাত্র এব বিতে স্কোয়ার রুট অফ এইটা আমরা তো জিরো হয়ে যাবে থাকবে শুধুমাত্র এইটা তার মানে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তারপর কী বলতো আমাদের বর্গ তাহলে এ স্কোয়ার রুট ক্যান্সেল আউট থাকতেছে শুধুমাত্র কী বলতো থাকতেছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান কী বলতো তখন এবিটা ওকে তাহলে আমি বলতে পারতেছি যদি আমাদের কখনো এক্স টু এবং এক্স ওয়ানটা সমান হয়ে যায় তখন আমাদের কী হবে এবি যে হবে যেটা দূরত্ব পাবো সেটা হবে আমাদের শুধুমাত্র কী বলতো কোটি দয়ের অন্তর বা ক্লিয়ার আর যদি আমাদের এমনটা হয়ে যায় আবার আমরা যদি বলি যদি কী বললাম যদি আমাদের যদি এবার ওয়াই ওয়ান সমান ওয়াই টু হয়ে যায় তখন আমাদের কী হচ্ছে তখন আমাদের এববিটা চলে আসছে শুধুমাত্র স্কোয়ার রুট অফ এক্স টু মাইনাস এক্স ওয়ান তারপরে আমাদের স্কোয়ার রুট ক্যান্সেল আউট থাকছে যে শুধুমাত্র এক্স টু মাইনাস কী বলতো আমাদের এক্স ওয়ান অর্থাৎ আমাদের এবির ভ্যালুটা তাহলে আমি বুঝতে পারতেছি যদি কখনো আমাদের কোটি সমান হয়ে যায় দুটো কোটি যদি আমাদের সমান হয়ে যায় সেক্ষেত্রে আমাদের ওই দুটো বিন্দুর মতো দূরত্বটা কতটুকু হবে দূরত্ব হবে জাস্ট কী বলতো তোমাদের ভুজ দয়ের অন্তরফল কথা ক্লিয়ার আর যদি আমাদের কখনও ভুজ সমান হয়ে যায় দুটো বিন্দুর তখনও আমাদের ওই বিন্দুর দূরত্ব হবে কী বলতো কোটি দয়ের অন্তরফল এই আমাদের কথা ওকে তোমরা দুটো বিন্দুর মধ্যবত দূরত্ব উন্নয়ন করতে পারছি এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নেই তো তোমাদের একটা ম্যাথ প্র্যাকটিস করাই দিই কীরকম আমাদের সাপোজ বলে দিল যে এ একটা বিন্দু এ বিন্দুর স্থানগত আছে থ্রি কমা ফাইভ আর বি একটা বিন্দু দেওয়া আছে যার স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া আছে ওয়ান কোমার টু ওকে এখন বলতেছে বি কতটুকু এবি কতটুকু বলতে বি দূরত্বটা কতটুকু অর্থাৎ এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যবদ্ধ দূরত্ব কতটুকু বা গ্যাপটা কতটুকু এটা আমাকে বের করতে হবে ভেরি কমন সেন্স বি হবে রুট অফ কি বলতো ভুজের অন্তর তারপরে স্কোয়ার ভুজ বলতে কি এই তো তাহলে যে কোনো এখানে বিয়ে করে নো এক্স টু মাইনাস এক্স ওয়ান আছে না হ্যাঁ এক্স টু মাইনাস এক্স ওয়ান আমি যদি এক্স ওয়ান ওয়ান্স টু লিখতাম কোনো সমস্যা ছিল না কারণ কি আছে তার উপর স্কোয়ার আছে বা বর্গ আছে তাহলে আমি কাজ করি নেই এটা হচ্ছে আমাদের এক্স টু এটা হচ্ছে আমাদের এক্স ওয়ান এটা হচ্ছে আমাদের ওয়াই ওয়ান এটা হচ্ছে আমাদের কি বলতো ওয়াই টু কোন সমস্যা না শুধু কি ছিল এক্স টু মাইনাস এক্স ওয়ান এক্স টু বলতে ওয়ান মাইনাস থ্রি তারপরে স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ওয়াই টু বলতে আমাদের কি ওয়াই টু বলতে টু ওকে টু মাইনাস ওয়াই ওয়ান বলতে কত আমাদের এই তো তার উপর কী বল তোমাদের স্কোয়ার এখান থেকে আমি ওখানে বলতে পারি স্কোয়ার টু তারপর স্কোয়ার প্লাস এর কত থাকতেছে মাইনাস থ্রি তারপর কি বল আমাদের স্কোয়ার ক্লিয়ার তাহলে এখান থেকে স্কোয়ার রুট অফ কত বড় আমাদের ফোর প্লাস কত বলতো নাইন কারণটিমেটলি চলে আসতে রুট অফ কত বড় তোমাদের থার্টি এই তো এই তো এত কি বল আমাদের একক ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার আমি আশা করি তো এখন আমরা যে কাজটা করবো সেই কাজটা হচ্ছে আমাদের দুটা বিন্দুর মধ্যবর্তী দেখো আমাদের কাতেশ বিন্দু যদি দেওয়া থাকে তাহলে তাদের কতটুকু সেটা কিন্তু বাট এনি নিয়ে যদি আমাদের পোলার বিন্দু দেওয়া থাকে যে দুটো পোলার বিন্দু দেওয়া আছে ওই দুটো পোলার বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কতটুকু হবে বা এদের দূরত্ব কতটুকু হবে এটা আমাকে করতে বলতেছে তো আমি এই দূরত্বটা কিভাবে বের করবো সেই বিষয়টা তোমাদের একটু বোঝাই ওকে তাহলে আমি এটা মিশাই দিলাম ওকে কোনো সমস্যা না তো তোমরা এখন যে টপিকটা লিখবা সেটা হচ্ছে দুটো বিন্দুর মতো দূরত্ব নির্ণয় করবো বাট কোন ব্যবস্থা থাকলে যদি আমাদের কোনোলার স্থান তাহলে পোলার বুঝতে হবে কি আর এবং সেখানে থাকবে ওকে আমাকে যদি বলে তাহলে অবশ্যই অবশ্যই ওয়াই থাকবে আর যদি পোলার বলে সেখানে আমাদের আর এবং কি থাকবে থিটা থাকবে তো আমি ডায়াগ্রামটা একটু অঙ্গই নিই তাহলে পরে আমাদের বুঝতে সুবিধা হবে আচ্ছা আচ্ছা আমি এইখানে বললাম যে আমাদের এই একটা একটা বিন্দু যে বিন্দুর স্থানাঙ্ক পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় দেওয়া হচ্ছে যে বিন্দুর স্থানাঙ্ক আমি বললাম এটা আমাদের এ বিন্দু এ বিন্দুর স্থান হচ্ছে আমাদের আর ওয়ান কমা থিটা ওয়ান আর ওয়ান কমা থিটা ওয়ান বলতে কি বোঝাচ্ছে বোঝাচ্ছে যে আমাদের এই বিন্দুটা এই বিন্দুটা খেয়াল করতে এই বিন্দুটা মূল বিন্দু থেকে যে সরি দূরত্বটা সেটা হচ্ছে আমাদের আর ওয়ান এবং এক অক্ষের সঙ্গে যে কোন উৎপন্ন করছে এই বাহুটা বা এই বিন্দুটা ওকে সেটা হচ্ছে আমাদের কত বা আর ওয়ানটা অক্ষের সঙ্গে যে কোন উৎপন্ন করছে সেটা হচ্ছে আমাদের থিটা ওয়ান কনফিউশন ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার এবার আরটা বিন্দু দেওয়া আছে আমাদের এখানে এই যে এখানে একটা দেওয়া আছে যে বিন্দুর ক্লিয়ার তার মানে কি মূল বিন্দু থেকে আমাদের এই বিন্দুর দূরত্ব যেটা সংযোজ দূরত্ব যেটা সেটা হচ্ছে আমাদের আর টু এবং অক্ষের সঙ্গে যে কোন উৎপন্ন করছে সেই কোনটা আছে আমাদের থিটা টু কি কনফিউশন আছে নাকি না কনফিউশন নেই কিন্তু আমাদের কোশ্চনে চাচ্ছে কি কোশ্চনে চাচ্ছে যে আমাদের এবিটা কতটুকু এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা কতটুকু সেটা আমাদের চাচ্ছে এই যে এই বিটা কতটুকু এত এতটুকু এতটুকু এটা কিভাবে বের করবো কিভাবে এটা বের করবো এটা আমাদের কোয়ান্টিটি বা আমাদের কথা তো এখন তুমি একটু খেয়াল করে দেখো আমাদের এই সম্পূর্ণ কোনটা কত এ দেখো খ্যালকো দেখো তো এই সম্পর্কে কিন্তু কত থিটা ওয়ান এটা কতটুকু আমাদের থিটা টু তাহলে তোমরা আমাকে বলো এই কোনটা আমাদের কতটুকু হবে ভেরি কমন সেন্স এই কোনটা হবে আমাদের থিটা ওয়ান মাইনাস থিটা কি বলতো টু কি কনফিউশন আছে দেখি না কোনো কনফিউশন নেই এখন যে কাজটা আমরা করতে পারি সেই কাজটা হচ্ছে একটু খেলকো দেখো আমরা যে কাজটা করতে পারতেছি সেটা হচ্ছে আমাদের সবার মনে হয় জানা আছে ছোটোবেলা থেকে আমরা পড়তেছিলাম এবং মাস্টার আমাদের ছোটোবেলা থেকে পড়াইছিল যে আমাদের এ একটা ত্রিপুজ ত্রিপুজের যদি আমাদের এইটা যদি আমাদের এ কোন হয় তাহলে আমাদের এই এ কোণের বিপদ বাহুটা হবে আমাদের এ বাহু এবং এই আমাদের হয় তাহলে বিপরীত বাহু হবে আমাদের বিবাহ এবং এই কোণা যদি আমাদের কোণ হয় তাহলে বাহু হবে আমাদের বাহু কথা ক্লিয়ার হ্যাঁ তাহলে আমরা এই ত্রিভুজের বৈশিষ্ট্য পাইলাম এবং ত্রিভুজ বৈশিষ্ট্য থেকে আমরা একটা সূত্র শিখছিলাম একটা সাইন আছে কোসাইন ল তো আমাদের সেই কোসাইন লটা এরকম ছিল খেয়াল কথা কো কোসাইন লটা ছিল এরকম কস অফ যদি আমি এ লিখতাম কস অফ কি লিখলাম এ কস অফ এ বলতে এই যে কোন তাহলে একটু খেয়াল করে কস অফ এ সময় যায় আচ্ছা এই কস অফ এই সলভ করতে গিয়ে তো কস অফ এ বলতে আমাদের কোন কোন একটা বাহু আছে আমাদের সি বাহু যা ফলে সি বাহুর উপর স্কয়ার প্লাস টি আছে একটা বাহু বি বাহু তারপর কি বলতো আমাদের স্কোয়ার এ কোণের সঙ্গে কোন বাহুটা নেই অবশ্য অবশ্যই এ বাহুটা যার ফলে আমাদের মাইনাস ওই এ বাহুর উপর স্কয়ার ক্লিয়ার ডিভাইডেড বাই টোয়াইস কে কে ছিল একটা ছিল এ আটা ছিল কি বলতো সি এই তো আমাদের হয়ে গেছে সূত্র কি বলতো আমাদের কস অফ এ ঠিক আছে ভাবে তোমাকে যদি বলি যে বলতো ভাইয়া কস অফ বি কতটুকু হবে কস অফ বি বলতে বি কোণের সন্নিহিত দুটো বাহু কোনটা আছে আমাদের দেখতে হবে কোন কোন বাহু দুটো আছে আমাদের বি কোণ এটা সন্নিহিত বাহু দুটো কোন কোন কোনটা কোনটা একটা আছে সি একটা আছে আমাদের এ তাহলে এখানে লিখবো কি এ স্কয়ার প্লাস সি স্কয়ার কে নাই অবশ্যই বি নাই এ সংলগ্ন ওকে যার ফলে আমাদের মাইনাস বি স্কোয়ার কি হবে এ সংলগ্ন কোন কোন বাহু আছে এ আছে সি আছে যার ফলে নিচে হবে টোয়াইস এ কিভাবে সি ক্লিয়ার হ্যাঁ আর যদি আমি কস অফ সি বলি কস অফ সি ইস এটা কিন্তু বড় হতে কোনটা দিবা কোন হচ্ছে তাহলে আমাদের কি হবে সূত্রটা দেখতে হবে সি কোর্টের দুটো সংলগ্ন বাহু থাকবে সেই বাহু দুটা কি কি আছে সি কই এই যে সি কোন বাহু কে কে আছে এ আছে বি আছে তাহলে লিখবো কি আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে নাই অবশ্যই সি নাই এই তো তারপর সির ওপর কি বলতো মাইনাস এ স্কোয়ার সির ওপর এস স্কোয়ার মাইনাস সামনে আর নিচে কী হবে আমাদের টোয়াইস এই যে প্লাস কে কে আছে এ আর বি এই তো তাহলে তোমরা একটা কাজ করো তো কিরকম কাজ এই ত্রিভুজটাকে আমি যদি একটু নিচে অঙ্কন করি দেখো তো এই ত্রিভুজটাকে যদি আমি নিচে একটু অঙ্কন করি না এই সম্পূর্ণ ত্রিভুজটাকে এখানে অঙ্কন করলাম এই বিন্দুটাকে বললাম ও বিন্দু তাহলে একটু খেয়াল তো ডায়াগ্রামটা আমাদের এরকম আসতেছি কিনা এইরকম একটু আসতেছি কিনা দেখো তো একটু ভালোভাবে খেলকো দেখো তো ডায়গ্রামটা মনে হয় এভাবেই চলে আসতেছে এই তো এই তো এই তো দেখো তাহলে এটা ছিল ও তাই কি না এই কোনটা ছিল কতটুকু এই কোনটা ছিল আমাদের এতটুকু কতটুকু সেটা থিটা ওয়ান মাইনাস থিটা টু ওকে এটা ছিল আমাদের আর ওয়ান এটা ছিল আমাদের আর টু তাই কিনা হ্যাঁ তাই আর এইটা ছিল আমাদের কি বলতো এইটা ছিল আমাদের এ পয়েন্ট এবং এটা ছিল আমাদের বি পয়েন্ট ওকে এই তো তাহলে এবার তুমি আমাকে বলো তো এটা ত্রিভুজ পাইছো এটা ত্রিভুজ একটা কোন জানো তুমি তাহলে বলতো যদি কোন জানো এবং বাহু যদি জানো তাহলে তুমি বলতে পারবে না এখান থেকে বলা যায় না এই ত্রিভুজটা থেকে বলা যায় না যে ভাই আমাদের এই ত্রিভুজটা থেকে আমি মনে হয় অনায়াসে বলতে পারতেছি কি বলতে পারতেছি এই ত্রিভুজটা থেকে ভাই ভেরি কমন সেন্স কি বলা যাবে বলো এই ত্রিভুজটা থেকে বলা যাবে দেখো তো এটা কথা বলা যায় কিনা যে কস অফ খেয়াল দেখো তো একটু ভালো করে লিখে নিই হ্যাঁ এই ত্রিভুজ থেকে বলা যাবে না কস অফ কি কোন এখানে থিটা ওয়ান মাইনাস থিটা টু ইজ ইকুয়াল টু কি বলা যাবে দেখো তো কি বলা যায় দেখো কি বলা যায় এই কোন দুটো সন্নিহিত বাহু কোনটা কোনটা দুটো সংলগ্ন বাহু কোনটা একটা আর ওয়ান একটা কি বা তোমাদের আর টু তাহলে লিখতে পারি না আমি আর ওয়ান স্কোয়ার প্লাস আর টু স্কোয়ার ল থাকে হ্যাঁ কোন দুটা বাহু নয় সন্নিহিত আমাদের এ সমলগ্ন এই কোণের সংলগ্ন দুটো বাহু কে আর ওয়ান একটা আর টু সমলগ্ন নয় কোনটা বি বাহু এই তো তাহলে এখানে মাইনাস কি লিখবো আমি বি তারপর কি বল তোমাদের স্কোয়ার ওকে আর নিচে কি হবে টোয়াইস আর ওয়ান কি বা তোমাদের আর টু কোন কনফিউশন আছে না কোনো কনফিউশন নেই ভালো করে দেখো এই কোন আগে ছিল আমাদের কস এ কোন বি কোন সি কো এবার কোনের বদলতে বি সির বদলে থিটা ওয়ান মাইনাস থিটা টু তা থিটা ওয়ান মাইনাস থিটা টু অর্থাৎ কস অফ থিটা ওয়ান মাইনাস থিটা টু নিলে আমাদের এই কোণের স্বর্ণিত বাহুদুটায় বাহু বাহুদুটাকে কে অ্যা আর ওয়ান আর টু যাবলে আর ওয়ান স্কোয়ার প্লাস আর টু স্কোয়ার স্বল নয় কে যা বলে মাইনাস বি স্কোয়ার ক্লিয়ার আর নিচে কি হবে টোয়াইস বাহু বাহুদুয়ের গুণ ফল কত আর ওয়ান ইন্টু আর টু এ টু ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার এবার একটা কাজ করা যায় মনে হয় আমি একটু মিশাই দিই যেটু আমি শুধু টেলিফিশন করতে চাচ্ছি আস এখন একটা কাজ করা যাবে কিরম কাজ যে ভাই আমাদের এখান থেকে আমাদের দরকার হচ্ছে মানে এবির ভ্যালুটা এবি এ এবং বি বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা ওকে এবি দরকার তাহলে আমি কি লিখবো আর্গুন করে দিই আর্গুন করে দিলে পাশে কি আর ওয়ান স্কোয়ার প্লাস আর টু এ স্কোয়ার মাইনাস এব স্কোয়ার ইজ ইকোয়াল টু টোয়াইস আর ওয়ান আর টু এখানে থাকছে আমাদের কস অফ থিটা ওয়ান মাইনাস থিটা টু কোনো সমস্যা না কোনো সমস্যা নেই আচ্ছা এবার একটা কাজ করা যায় না

মাইনাস টোয়াইস আর ওয়ান আর টু কস কত বলতো থিটা টু ওকে এবার একটা কাজ করা যায় না এখান থেকে বলা যায় না একবারে এবুকোয়ার রুট অফ আর ওয়ান দেখো লেখা যায় কিনা আর ওয়ান আর ওয়ান আর টু কস কত আমাদের থিটা ওয়ান মাইনাস থিটা টু ওকে এই তো চলে আসছে আমাদের তো আমরা এখান থেকে বুঝতে পারতেছি আমাদের যে এ যেটা হবে অর্থাৎ এ এবং বি বিন্দু যে দূরত্বটা হবে সেই দূরত্বটা হবে কতটুকু এতটুকু যদি আমাদের আর ওয়ান জানা থাকে দেখো আর ওয়ান বলতে কি পোলার স্থানাঙ্ক আমার পোলার স্থানাঙ্কের ব্যবস্থায় ভুজ যদি জানা থাকে এবং আটু যদি জানা থাকে এবং থিটা ওয়ান এবং থিটা জানা থাকলেই আমাদের এবি কতটুকু হবে আমি অনেক পারবো এই তো তাহলে তোমাকে পরীক্ষা দেওয়া থাকলো কীভাবে আচ্ছা তোমাদের তার আগে একটা কথা বলো আমাকে কিরকম কথা আচ্ছা বলো তো আমরা এটাকে এভাবে বলতে পারি কিনা যে ভাই আমাদের কস থিটা যা কস অফ দেখো তো কস অফ থিটা যা কস অফ মাইনাস থিটা কি বলো তোমাদের তাই আমরা জানি কস এবং সেকের ক্ষেত্রে যদি মাইনাস থাকে কোন ক্ষেত্রে যদি মাইনাস থাকে কোন ভিতর সে মাইনাসটা কস এবং সেকটা গিলে ফেলে বাট অন্য কোনো ক্ষেত্রে আমাদের গিলে ফেলার কোনো অবকাশ নেই ওকে তাহলে এটা যদি লেখা যেত এটাকে এভাবে লেখা যায় না কস দেখো তো কস অফ থিটা থিটা টু মাইনাস থিটা ওয়ান লেখা যায় কিনা হ্যাঁ তো কারণটা কি যদি আমি এক কাজ করি কিরকম কাজ করে দেখো তো আমি যদি থিটা টুকে সামনে নিয়ে আসি তখন একটা সামনে মাইনাস থাকতেছি মাইনাস কমন নিয়ে দেখো তো এটাকে এভাবে লেখা যায় কিনা এটাকে এটাকে দেখো কস সামনে নিলে কি আসছে আমাদের মাইনাস তাই কিনা হ্যাঁ মাইনাস এখানে মাইনাস এখানে কি চলে আসতেছে থিটা টু মাইনাস কত কত থিটা ওয়ান ওই যে আমরা বলছিলাম না এর ক্ষেত্রে মাইনাস যদি থাকে কোন ক্ষেত্রে সে মাইনাসটা কি হয়ে যায় গিলে ফেলে গিলে ফেলে হবে কি এই যে এই ফর্মেটে কথা ক্লিয়ার তাহলে আমি বলতে পারতেছি এই কোনটাকে আমি কসের ক্ষেত্রে কত বলতো থিটা ওয়ান থিটা টু লিখতে পারি অথবা থিটা টু মাইনাস থিটা ওয়ানও লিখতে পারি কোনো সমস্যা নেই ওকে তো এখন আমরা একটা কাজ করে ফেলি আমরা কিছু ম্যাথ সলভ করি ওকে দেখি তোমরা ম্যাথ সলভ করতে পারো কি না এটা ওকে দেখো তো আমাদের কতটুকু হবে অ্যান্সারটা সাপোজ আমাদের বলে দিল এ বলে দিল এর স্থানকে ব্যবস্থা দেওয়া আছে আমাদের এ স্থানকে ব্যবস্থা দেওয়া আছে থ্রি কমা আমাদের সিক্সটি ডিগ্রি ওকে এবং বি এর স্থানকে ব্যবস্থা দেওয়া আছে সেটা দেওয়া আছে আমাদের ফাইভ কমা থার্টি ডিগ্রি ওকে এখন বলতেছে যে এ এবং বিয়ের মধ্যবর্তী দূরত্ব কত আমাদের দেওয়া আছে কি আমাদের দেওয়া আছে খেয়াল করতে আমাদের দেওয়া আছে এখানে পোলার কোর্টিনের সিস্টেম তবে পোলার কোর্টিনেট সিস্টেম থেকে আমাকে ডিসপ্লেসমেন্ট বের করতে হবে বা বিন্দু দেওয়ার মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে তাহলে আমি এখান থেকে বলতে পারবো না এ বি ইজকাল টু জানা আছে স্কোয়ার রুট অফ আর ওয়ান স্কোয়ার প্লাস আর টু স্কোয়ার মাইনাস টু আর ওয়ান আর টু কস কত বলতো থিটা ওয়ান মাইনাস থিটা টু অথবা থিটা টু মাইনাস কত বলতো থিটা ওয়ান এটা দিলেই হয় ওকে তাহলে এখন এখান থেকে কাজ করা যায় না এ বি ইজকাল টু স্কোয়ার রুট অফ থ্রি বলতে আমাদের আর ওয়ান ফাইভ বলতে আমাদের আর টু সিক্সটি বলতে আমাদের থিটা ওয়ান মনে করলাম আর এটাকে বললাম আমি কি বলতো থিটা টু এই তো তাহলে আমি এখান থেকে বলতে পারি মনে হয় আর ওয়ান বলতে থ্রি থ্রি উপর স্কোয়ার তারপর প্লাস আর টু বলতে আমাদের কত বলতো ফাইভ উপর স্কোয়ার মাইনাস টু ইন্টু আর ওয়ান বলতে থ্রি আর টু বলতে আমাদের ফাইভ কস কত বলতো থ্রিটা ওয়ান বলতে আমাদের সিক্সটি মাইনাস কত বলতো আমাদের থার্টি এইটো এখান থেকে মনে হয় বলা যাবে কি বলা যাবে যে ভাই আমাদের নাইন প্লাস টোয়েন্টি ফাইভ ফাইভের উপর স্কোয়ার মাইনাস তিন পাশা পনেরো পনেরো কত বলতো আমাদের থার্টি কস কত বলতো এখানে আসতেছে কস কত বলো থার্টি ডিগ্রি এইটু কস থার্টি ডিগ্রি মান কত ভাই ভেরি কম সেন্স কস থার্টি ডিগ্রি মানে হচ্ছে আমাদের রুট থ্রি বাই কত বলো টু তখন আলটিমেটলি ক্যান্সেল আউট করলে এখানে থাকতেছে আমাদের ফিফটিন রুট কত বলো থ্রি তবে আমাদের সোলার কত সোলার আসতেছে অ্যান্সারটা অ্যান্সার সোলার আসছে আমাদের এখান থেকে খেলতে দেখো স্কোয়ার রুট অফ পঁচিশ যোগ নয় এই মিলি হচ্ছে আমাদের চৌত্রিশ মাইনাস এখানে কত ফিফটিন রুট কত বলো থ্রি এই টু এইটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত এত কী বলো আমাদের একক কি কথা কিছু হ্যাঁ তো আমরা আর একটা কিছু করবো পয়েন্ট এর এই পোলার থাকবে তাদের মাঝে দূরত্ব বের করে আমাদের অনেক কিছু ম্যাথে কমেন্ট করতে হবে যে আসলে ওই ত্রি একটা তিনটা বিন্দু দেওয়া থাকবে একটা ত্রিপুজ গঠন করা লাগবে তিনটা বিন্দু দিয়ে একটা ত্রিপুজ গঠন করতে হবে হ্যাঁ গঠন হবে কারণ তিনটা বাহু ত্রিপুজ গঠন করার জন্য বাহুদের তিনটা তিনটা বিন্দু দ্বারা তিনটা বাহু আমি গঠন নিব গঠন করার পর বলে দিব ওই ত্রিভুজটা সমকোণী হবে নাকি সমবাহু হবে নাকি বিষমবাহু হবে ওকে এভাবে অথবা চারটা বাহু দেওয়া থাকলো সেখানে চতুর্ভুজটা একটা তৈরি হয়ে গেল চতুর্ভুজটা টাইপটা কেমন হবে আয়তক্ষেত্র হবে নাকি সামন্ত্রিক হবে নাকি ট্রাফিজম হবে নাকি বর্গক্ষেত্র হবে নাকি কেমন প্রকার হবে এটা আমাকে কমেন্ট করতে হবে অথবা আমাদের বৃত্তরের কিছু প্রবলেম আছে এই অধ্যায় তো আমরা নেক্সট এপিসোডটাতে আমরা এই প্রবলেমগুলো দেখবো ইনশাআল্লাহ তো সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ